প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রাচীন দার্শনিকদের মতে বিবাহ হচ্ছে এমন একটা দুর্গ, যারা এর ভেতরে থাকেন তারা এর ভেতর থেকে বাইরে আসার জন্য যুদ্ধ করেন, আর যারা বাইরে থাকেন তারা এর ভেতরে যাবার জন্য যুদ্ধ করেন। কিন্তু তারপরেও মানুষ তার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন হিসেবে লালন করে কবে তার প্রিয় মানুষটিকে কাছে পাবে, হবে যুগলবন্দী। বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থি, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরানে ছড়ায় আবির গোলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে গঙ্গানার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। প্রিয় দর্শক, এরপরে কি আর পরিচয় করিয়ে দেবার দরকার আছে যে এই যুগলটি কারা? এবং এরকম একটি চমৎকার আবৃত্তির পর আমার মনে হয় আর বলার দরকারই পড়ে না, এদের একজন হচ্ছেন কাজী আরিফ, আরেকজন প্রজ্ঞালাবণী, আমাদের আজকের যুগল। শুনেছি যে আবৃত্তি দিয়ে শুরু, আবৃত্তি দিয়ে পরিচয়, এবং আবৃত্তি সংসদ উপহার দিয়েছে তোমাদের মতন এরকম একটা আবৃত্তি যুগল। তো আবৃত্তি সংসদ যদি না হতো, না থাকতো, আমরা কি এই যুগলটিকে পেতাম? আবৃত্তি সংসদ না হতো, নাট্য সংসদ হতো, সঙ্গীত সংসদ হতো, কিছু তো একটা হতো, কিছু একটা হতো। বাট নাট্য সংসদ হলে কি ওই মানে সে বসে আছি এই কারণেই তো বসে আছি। শোনো, সেই আগেই নাকি জোড়া বাঁধা হয়ে যায়, এটা বিশ্বাস করো? করি বোধহয়, তাই না? আচ্ছা, প্রত্যেকটা মানুষের কিন্তু দোষ গুণ আছে, তাই না? অবশ্যই, অবশ্যই। তো স্বীকার করো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আরিফ ভাই, তুমি কি মনে করো? দোষ গুণ দুটাই বলুক। আমি আগে বলবো না, প্রজ্ঞা আগে বলুক। আচ্ছা, আরিফের গুণটাই বলি। বলো। খুব ভালো বাবা, এবং আমরা যখন বন্ধুরা মিলে গল্প করি তখন সত্যি আমি বুঝি যে সে কত ভালো বাবা। আর হলো সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে এবং সহযাত্রী হিসেবে, মানে সে সত্যি খুবই একটা ভালো দোষের সমালোচক। দোষের কি কিছুই নেই? দোষ কত বলবো বলো। ধরো তুমি কোনো একদিন বাইরে, হ্যাঁ, তখন বাসায় বাচ্চারা আছে, রান্নাবান্নাটা করে যেতে পারোনি, এসে কি দেখো যে কোনো দিন কোনো একটা? আচ্ছা শান্তা, তুমি বললে বিশ্বাস করবেন না, মানে সেদিন দেখা যাবে বাচ্চাগুলো ঠিক মতো খেয়েছে, ঠিক মতো পড়েছে, ঠিক মতো ঘুমিয়েছে, কাজের লোকগুলো ঠিক মতো কাজ করেছে, আমি বাসায় না থাকলে, তুমি বিশ্বাস করবে না। মানে এটা কিন্তু আমার ভীষণ রাগ যে কেন আমাকে এরকম জ্বালায়, কেন বাসার লোকজন ওকে কেন জ্বালায় না। দোষ যেটা হলো, খুব অল্পেতে খুব রেগে যে খুব মেজাজ করে, এবং মেজাজ যখন হয়ে যায় তখন মুখে যা আসে তাই একেবারে, মানে সেটা তখন তুমি কি আমি, ছোট কি বড়, বাবা কি শ্বশুর, কোনো কিছু অলমোস্ট এরকম একটা ব্যাপার হয়ে যায়। তবে পাশাপাশি আবার যে গুণটা হলো, তখন তুমি তোমার গুণ দিয়ে তাকে কন্ট্রোল করো না, আমি কিন্তু করি না, আমি কিন্তু করি না, কিন্তু ওর যেটা হলো, ওর কিন্তু রাগটা এই মুহূর্তে বেড়ে গেল, মুহূর্তে আবার কমে আসে একেবারে। মানে তুমি এটা জানো, তখন তুমি চুপ করেই থাকো একেবারে একেবারে। মানে যেটা হয় যে ওর কিন্তু রেগেও যায় আবার থেমেও যায়, যেটা কিন্তু আমার নাই। আমি কিন্তু অকপটে স্বীকার করলাম যে আমি রেগে গেলে কিন্তু আমি গিট্টু বেঁধে রাখি একদম, সে গিট্টু কিন্তু গিট্টুটা ছোটানোর কৌশলটা নিশ্চয়ই জানা আছে। তা আমি জানি ভাই, জানা আছে?
তুমি তো মনে হচ্ছে যেন দোষ গুণের কথা আমি বলার পর থেকে মুখে ছিপিয়েটে দিয়েছো যে কিছুই বলবো না। ব্যাপারটা হচ্ছে যে দুজন থাকলে একসাথে থাকলে তোমার কিছুটা একে অপরের সাথে স্যাক্রিফাইস সমঝোতা করেই চলতে হয়। ধরো যে জায়গাটা লাবণী পূরণ করেনি কিংবা লাবণী পূরণ করতে পারে না কিংবা পারেনি, তিনটে শব্দই বললাম, সেখানে অটোমেটিক্যালি ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমাকেই করতে হয়। আবার আমারও মনে হয় যে কি যেগুলো আমার ই থাকে সেগুলো সে করে। তবে একটা কথা, ওই যে বকাবকি যেটা ওগুলো কিন্তু বাইরে কেউ জান না, বাইরে বাইরে বকাবকি করি না। তার মানে তোমার কাছের মানুষের সাথে তুমি এটা করো। এবং ওই জায়গাগুলোই আমি বলেও রেখেছি যে দেখো একদম তুমি যদি আমার কাছের হও তাহলে আমি যতখানি এক্সপ্রেসিভ হব নিশ্চয়ই ওই মন খুলে কিংবা মারও খেতে পারি তো আমি অনেক, তাই না? হ্যাঁ, অতটা সহ্য করে, তার মানে একটা ভালো গুণ যেটা হচ্ছে যে প্রজ্ঞা সহ্য করে। হ্যাঁ, প্রজ্ঞা প্রথমত হচ্ছে যে কিছু তো কিছু কিছু না প্রচুর পরিমাণ অবশ্যই এগুলো সহ্য করে। দু নম্বর জিনিস হচ্ছে সে খুব এক হাতে দশভুজার মতো কাজ করতে পারে, এটা একটা তার বড় গুণ যে প্রচুর কাজ সে গুছিয়ে করতে পারে। সব কিছু মিলে যে ও সামাল দেয় সব কিছুতে, ওটা আমার খুব পছন্দ। আমি তো পড়াতে পারছি না, আমি তো নাটক তৈরি করতে পারছি না, তো এগুলো যেহেতু ওর আছে তখন আমার কাছে সত্যি মনে হয় যে এই ক্রিয়েটিভিটি গুলো সব মানুষের মধ্যে থাকে না সবসময়, এবং ওই জায়গাটা রেসপেক্টের জায়গা আর কি। ওই জায়গাটা এটার পাশাপাশি এটা আমার একদম না বললেই নয় যে অনেক মেয়েদের কিন্তু এই গুণগুলো থাকে, তুমি যদি বাড়ি থেকে এই সাপোর্টটা না পাও, যেটা একদম আমি মানে সরবে সব গর্বে যেটা বলছি, আমার কিন্তু অনেক আগে বিয়ে হয়েছে এবং আমি তারপরে অনার্স করেছি, আমার বাচ্চা হয়েছে, এমএ করেছে এবং দুটো এমএ পাস করেছে। তুমি আরেকটা জিনিস নিশ্চয়ই বুঝবে, তুমি যেহেতু মিডিয়াতে আমাদের মতোই কাজ করো, সময়ের কোনো হিসেব কিন্তু মিডিয়াতে কাজ করার সময় থাকে না। তুমি যদি নাটক লেখো তো রাত পার হয়ে যাচ্ছে, সেই লোডটাও সে নিচ্ছে, আবার যখন ডিরেকশনে যাচ্ছ রাত পার হয়ে যাচ্ছে সেই লোডটাও সে নিচ্ছে, আবার পরের দিন এসে আবার ইউনিভার্সিটি ক্লাস করতে যাচ্ছে, তো এগুলোকে তুমি সম্মান দেখাবে না তো কী করবে? এখন হ্যাঁ, একটা কথা হতে পারে, আমি হয়তো এক্সপ্রেস করি না, ধরো সব কিছু প্রতিদিন যদি বউকে সামনে রেখে বলে তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মোটেও আমি বলছি না সেটা বলতে। তুমি কিভাবে এক্সপ্রেস করো তোমার ভালো লাগার কথা? খুব গম্ভীর। কি রকম? খুবই গম্ভীর, মানে কিচ্ছু না, কিচ্ছু বল, কিচ্ছু বল না, অনেক কথা যাই যে বলে কোনো কথা না বলে। হ্যাঁ বুঝলাম, কিন্তু সেটাও তো তোমাকে বুঝতে হবে যে এই যে না বলার ক্ষণটা সেটা তার একটা এক্সপ্রেশন আছে, বা কেউ গিফট দেয়, কেউ একটা ভালো কথা বলে, বা হয়তো একটা লুক একটা। না কিন্তু শান্তা, তুমি এটা নিশ্চয়ই স্বীকার করবে যে অনেক সময় ইচ্ছে করে না যে বলুক, তাই না? এটা হ্যাঁ, আমার মনে হয় যে কি এত বললে তার ভেতরের জিনিসগুলো তো সবাই সব কিছু টের পেয়ে গেল, তো না বলেই। আরে সবাইকে টের না পেতে দিলেই হলো, আমাকে টের পাওয়া না, তোমার কথাই বলছি। আরে তুমি সব কিছু টের পেয়ে গেলে তার তাহলে আর ভালোবাসার লুকোচুরি কি হলো, কি ভালোবাসার সৌন্দর্য কোথায়? সবার জীবনে একটা লক্ষ্য থাকে, তাই না? লক্ষ্য অর্জন কতটা করতে পেরেছো মনে হয়? আমার যতটুকু মন যেখানে যতখানি নিয়ে গেছে কিংবা যতখানি পাওয়ার ছিল কিংবা চাওয়ার ছিল মোটামুটি কাছে তো চলে এসেছি। আসলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস যত সুখ ওই পারে, আমার বিশ্বাস। আমি যদি সারাক্ষণই নদীর ওপারের কথা চিন্তা করতে থাকি, এপারে আমার ভালো লাগাটুকু যদি আমি অনুভব করতে না চাই তাহলে তো কিছু করার নাই, এপার থেকে সঞ্চয়টুকু না করতে চাই। হ্যাঁ, এবং যে কারণে আমার মনে হয় যে আমি যদি নিজের কাজটাকে নিয়ে নিজে সন্তুষ্ট থাকতে পারি তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। আমরা একটা ছোট্ট পরীক্ষার ব্যবস্থা করেছি এখানে, সেটা হচ্ছে যে একটা লক্ষ্য ভেদ পরীক্ষা আছে, তো সেখানে একটা নাম্বারিং আছে, একটু হয়ে যাক। হয়ে যাক।
লক্ষ্যভেদ তো আমরা নিমিষেই করে ফেললাম, বাট জীবনটা তো অনেক বড়, দীর্ঘ একটা জীবন, আমাদের লক্ষ্য ধরে আমাদের দর্শন, আমাদের নীতি, এগুলো নিয়ে আমাদের আগাতে হয়। তোমাদের জীবনের দুজনের অভিজ্ঞতার আলোকে তিনটি করে কথা বলো যা একজন মানুষের জীবনের লক্ষ্য ভেদ করতে সহায়ক হতে পারে। প্রথমত হতো মনটা পরিষ্কার রাখতে হবে, তারপর দ্বিতীয়ত হলো যে কাজ আমি করব আন্তরিকতার সাথে বিশ্বস্ততার সাথে করে যেতে হবে। একটা উদাহরণ যদি বলি, যে আমি যখন কবিতা আবৃত্তি বা উপস্থাপনা শুরু করেছিলাম আমি প্রজ্ঞালাবনী হব বলেই কিন্তু শুরু করিনি, আমি করেছি আমার মনের আনন্দে, আমার ভালো লাগায়, এবং কিন্তু সেখানে সিনসিয়ারিটি এবং সিরিয়াসনেস ছিল বলেই কিন্তু আজ এত বছর পরে আমি আমার জায়গায় এসেছি এবং আমি মনে করি যে ঈশ্বরের কৃপায় থাকতে পারবো। হ্যাঁ, একইভাবে আমার মনে হয় যে তোমার একটা ধারাবাহিকতা থাকা দরকার, নিষ্ঠা সাথে যা করবে সেটা অবশ্যই করবে, তারপরে যা কিছু আমাদের সব কিছু দেশ এবং মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, এগুলো যদি নিজের মধ্যে গ্রথিত থাকে এবং তুমি যদি সত্যিকারভাবে নিজেকে একজন মানুষের মানুষ, মানে নিজের শুধু স্বার্থ না, শুধু নিজের কথা না, দেশের কথা, মানুষের কথা, তুমি তো আসলে তিনটে কথা বলতে বলেছ, এরকম কিন্তু অনেক কিছু আছে। না, এখন তিনটে কথা তোমাদের অভিজ্ঞতার আলোকে তিনজনকে আমি বলেছি, অনেক আছে, সেটা ঠিক আছে। তুমি যা করবে তার ধারাবাহিকতা থাকতে হবে, ধারাবাহিকতা, তুমি আজকে এটা করলে কালকে ওটা করলে পরশু ওটা করলে, তাহলে হবে কি কন্টিনিউটি যখন আসবে না তখন দেখা যাবে যে কি তোমার কাজটাই তুমি সফল কাম হতে পারছো না, একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবে তো তুমি, তুমি যে টর্চটা সেটা তো আগামীর জন্য টর্চটা, তুমি আগামীর পর্যন্ত যদি না যে আরে সেখানে কখনো হোঁচট খেয়েছো না, তখন কি করেছো? কষ্ট পেয়েছি তখন, কিন্তু ভেঙে পড়িনি, আবার সামনে হেঁটে গিয়েছি। তোমাদের সময় যখন তোমাদের দুজনের প্রথম দেখা, প্রথম প্রেম, তখন কিন্তু যোগাযোগের এত মাধ্যম ছিল না, কিছুই ছিল না, কি বলো, তখন নিজের বাড়িতেই ফোন ছিল না, পাশের বাড়ির থেকে ফোন করা, পাশের বাড়ির থেকে, তারপরে দেখা করার জন্য হয়তো বা অনেক চিন্তা করতে হতো না, কবে দেখা হবে, এক্সকিউজ বের করতে হতো না, তাই না? আর মনের কথাগুলো হয়তো বা ভাবতে ভাবতে অনেক সময় কবিতা হয়ে যেত, বা না, এটা ভালো বলেছো যে মনের কথাগুলো কবিতা হয়ে যেত। প্রিয় দর্শক, দুই যুগ আগে প্রেম ছিল, মন ছিল, ভালোবাসাও ছিল, ছিল ফুল পাখি লতা পাতা সবই, কিন্তু যোগাযোগের অবাধ যে মাধ্যমটি সেটি ছিল না, সেটি এই মুহূর্তে দুটো সেলফোন আমরা প্রজ্ঞালাবনী এবং কাজী আরিফকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি দুই যুগ পিছনে। হ্যালো, হ্যাঁ, কি হলো এত দেরি করলে? যা, আরে বাসায় লোকজন নাকি আশ্চর্য, সবাই তো লোকজন থাকতে চায় না, লোকজন তো থাকবে, লোকজন থাকবে না, একটু বুদ্ধি খাটাবে না? আচ্ছা, তো তুমি কেন এখন ফোন করেছো কেন এই সময়? মারি, কতক্ষণ হয়ে গেল, কতকালকে কখন কথা হয়েছে শেষ, সেটা মনে আছে? আশ্চর্য, তার আগের বেলায় তো দেখা হলো, আজকে কি আসবে না এদিকে? জানি না, আমি দেখি। ওই যে কাল একটা বুদ্ধি বের করে বেরিয়ে আসো না, বৃষ্টি হচ্ছে তো বাইরে। বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। এই এই শোনো, শোনো, চলো বৃষ্টি দিয়েছি, এখন বৃষ্টিতে আমি ভেজে কাপড় নিয়ে বসে আসবো কেমন করে? শুকিয়ে যাবে আস্তে আস্তে, বৃষ্টি থেমে যাবে, শুকিয়ে যাবে, চলো চলো বৃষ্টিতে ভিজে। তার মানে কতক্ষণ বাইরে থাকবো? চলো না, আগে বেরো না, আমি ফ্যাকাল্টিতে আছি, চলে আসো। আর সময় দেওয়া যাবে না, আর সময় দিলে বোধহয় বৃষ্টিতে দুজন ভিজেই যাবে, তাই না? খুবই সুন্দর, চমৎকার। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা এই মুহূর্তে আমার জানার আগ্রহ হচ্ছে, যে তখন ব্যক্ত করতে পারোনি নিজেদেরকে, তাই না? মনের কথা মনের ভিতরে থেকে, তারপরে ওই যে কবিতা লিখতে বা নিজেকে প্রকাশ করতে, আকাশের চাঁদের দিকে তাকিয়ে ওখানে হয়তো প্রজ্ঞার মুখটা দেখতে, না? আর এখন এই যে খুব নিজের কথা হুটহাট প্রকাশ করে ফেলতে পারলে, কোনটা বেশি মনের ভিতরে অনুরণিত হয়? দুটোর আসলে দুরকম অনুভূতি, এবং তবে সবসময় পুরনটাকে বেশি ভালো লাগে, কারণ একটা বাধা ছিল, বাধা ছিল, আবার এখন তো নস্টালজিক হয়ে যায় দুটো মিলে। আচ্ছা, এবার তাহলে আমরা বর্তমানে থাকি, দেখি এখন তোমরা একজন আরেকজনের সম্বন্ধে কতটুকু জানো। কঠিন কঠিন না, কঠিন কিছু না। আচ্ছা প্রজ্ঞা, ইংরেজি ছায়াছবিতে আরিফ ভাইয়ের প্রিয় নায়িকা কি? একদম চোখ বন্ধ করে জুলিয়া রবার্টস। জুলিয়া রবার্টস কি তুমি আবার গোপনে বলে দাও নি? না, এটা আমি জানি। টেলিভিশনের মানে সবচেয়ে প্রিয় টক শো কোনটা কাজী আরিফের? ওপরা? না, হতে পারতো না, এটা একবার বলে দেন। ওপরা আমরা আসলে সব লিরিক শো, এটা বলেছে। কাজী আরিফের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি? কি জানি, সঙ্গীত শিল্পী হওয়া?
কি বলতে পারলাম না। সে বলেছে এদেশের মানুষ কেন আরো আরেকটু দেশপ্রেমিক হলো না। আরিফ ভাইয়ের কাছে তোমার কোন বিষয়টি সবচেয়ে বেশি অপছন্দ? তোমার কোন ব্যাপারটা সে খুব একটা পছন্দ করে না? খুব আউটস্পোকেন আমি তাই। আচ্ছা তোমার রান্না, তোমার কোন রান্নাটা সে সবচেয়ে বেশি পছন্দ করে? লোটা মাছ পছন্দ করে, আমার তৈরি মগজ পছন্দ করে। আচ্ছা গরুর মাংসের একটা স্পেশাল। আরিফ ভাই বলেছে লোটা মাছ, ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে প্রশ্ন, তুমি বলো তো বাড়ি থেকে বেরোবার সময় চৌকাতে হোঁচট খেলে বা কালো বিড়াল দেখলেও কি আবার ফেরত আসে? বাবা এইটে হচ্ছে ওর, আমি জানি না তোমার এত কুসংস্কার ছিল যে কোন মেয়ে হতে পারে তাই না? বাড়ি থেকে তোমরা কিচ্ছু বুঝবে না। চাঁদ উঠলে কে খবরটা আগে দেয়? ওটা আমি দিই। আর আউটিং এ ওর প্রিয় স্থান কোনটা? ঢাকার বাইরে চলে যাই, ধরো কুমিল্লা টুমিল্লার দিকে চলে যাই না। কিন্তু কি করতে আমি ভালোবাসি? ও বলেছে বন্ধুদের সাথে আড্ডা। হ্যাঁ বন্ধুদের সাথে বেশি আড্ডা। আর ওর প্রিয় কবিতা? প্রিয় কবিতা নরেশ গুহের মিলোমিলটা যত কমই হোক না কেন এটাকে তুচ্ছ ভাবা চলবে না। কেন চলুন শুনি আনোয়ারা সৈয়দ হকের কাছে। প্রজ্ঞালাবনী যে এই যে কালো বিড়াল দেখলে ঘর থেকে বেরোন না বা একটু দ্বিধা করেন, এতে আমি তাকে দোষ দেব না। তার কারণ হচ্ছে যে যারাই শো বিজনেসে আছেন, বিশেষ করে যারা নাম করা ব্যক্তিত্ব, তাদের কিন্তু অনেকেরই এই ধরনের সংস্কার আছে। অনেকে যেমন খুব ভালো গায়ক, তাদের একটা বিশেষ রং আছে, যেদিন তারা শো করেন স্টেজে সেই রংটা তারা পরেন। আরিফ এবং লাবণী বলেছেন যে তারা যে মাধ্যমে থাকতেন না কেন, তাদের দুজনের ভেতরে আলাপ হতো এবং তাদের ভেতরে জানাশোনা হতো এবং তারা একই ছাদের নিচে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। এখন আমার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে আস্থা বা এই যে বিশ্বাসের সঙ্গে কথা বলা, এটা আসলেই কিন্তু খুব ভালোবাসার কথা। কাজী আরিফ তাকে বলেন যে চাঁদ উঠেছে আকাশে, এটা আমি শুনে সত্যিই খুব আনন্দিত হয়েছি যে এখনও আমাদের স্বামীরা আছেন যারা কেউ কেউ এখনও চাঁদ দেখছেন। বিশেষ করে আমাদের এই আধুনিক জটিল জীবনে যেখানে আমরা অনেক সময় অনেক কিছু করতে ভুলে যায়, যেগুলো আমাদের করা দরকার সেগুলো আমরা ভুলে যাই। সবচেয়ে বড় কথা হলো যে স্বামী স্ত্রীর ভেতরে যদি সমঝোতা থাকে, নিজেদের ভেতরে সিম্প্যাথেটিক অ্যাটিচিউড থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা হচ্ছে বড় কথা। আসলে এই আস্থাটুকুই কিন্তু দাম্পত্য জীবনের মূল সুর। এই আস্থায় একটা দম্পতিকে অনেক দীর্ঘ দাম্পত্য জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কেমন লাগলো তোমাদের দুজনের জীবনে প্রিয় মানুষটিকে? অনেকেই আছেন, তারপরেও দুটো মানুষের কথা না বললেই নয়। আচ্ছা আমি একজন শুনতে চেয়েছিলাম, দুজন বলো। একজন হচ্ছেন আমাদের দেশের প্রধান কবি, কবি শামসুর রহমান, খুব ভালোবাসেন আমাদের। আচ্ছা আরেকজন, তাকেও তুমি চেনো, প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মহামন। আচ্ছা একটু চেষ্টা করি, চেষ্টা করি যে এই মুহূর্তে কথা বলা যায় কিনা দেখো। শামসুর রহমান আমাদের অহংকারের কবি, ভালোবাসার কবি, স্বপ্নের কবি। কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, শামসুর রহমান শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষার জীবিত শ্রেষ্ঠ কবি। তাকে দিয়ে বিশ্বের মানুষ এখন বাংলা ভাষাকে জানে। কবি নিজে বলেন, আমি কবি, কবিতা লিখতে ভালোবাসি, এটাই আমার বড় পরিচয়। আর আমরা বলি, জীবনের প্রতি মুহূর্তে তিনি আমাদের চেতনা এবং মননকে শানিত করছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। যুগলবন্দি প্রোগ্রাম থেকে শান্তা ইসলাম বলছি। প্রজ্ঞা লাবণী এবং কাজী আরিফ, হ্যাঁ, তো তাদের সম্পর্কে আপনার দুটো কথা শুনব। হ্যাঁ, কাজী আরিফ একজন চমৎকার মানুষ, সাহসী মুক্তিযোদ্ধা এবং স্থপতি। আমার ভীষণ প্রিয় সে, এদেশের অন্যতম প্রধান আবৃত্তি শিল্পী। এদেশে যে কজন কবিতাকে শিল্পরূপ দান করে
শ্রবণ মাধুর্যে ফুটিয়ে তুলেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সে। কাজী আরিফকে বলছি, তোমার দেশপ্রেম, সংস্কৃত চর্চা যেন মানুষের কল্যাণে সুনিবেদিত হয়। ভালো থেকো। প্রজ্ঞালাবণী এক গুণী মানুষের নাম, উপাস্থাপনা, আবৃত্তি, নাটক আর লেখালেখি সবকিছুতেই যেন লাবণ্য ছাড়িয়ে প্রজ্ঞা বিরাজ করছে আমাদের সংস্কৃতি জগতে। আপনি খুব ভালো থাকবেন, আচ্ছা, এবং আপনার নিজের যত্ন নেবেন, কারণ আমাদের একজনই শামসুর রহমান আছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আপনি আপনি যে বলেছেন, এর যোগ্য আমি আছি কিনা জানি না, তবে যোগ্য হতে এতদিন বেঁচে আসার চেষ্টা করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শামসুর রহমানের কথার পরে তোমাদের দুজনকে নিয়ে আর কিছু বলার অবকাশ নেই। দুজন সুন্দর মানুষ হিসাবে আমরা এইমাত্র শুনলাম যে তোমরা জায়গা করে নিয়েছ, শাহজাহান নির্মাণ করে গেছেন তাজমহল, তেমনি আরও অনেক কীর্তি অনেকে করে গেছেন। আরিফ ভাই, তুমি কি মনের গভীরে ওরকম কিছু লালন করো প্রজ্ঞার জন্য? কঠিন প্রশ্ন। তাহা প্রকাশের নয় সখী, আর যাহা আছে তাহা মর্মম আছে, বাহিরে তা কেমনে দেখাবো। প্রিয় দর্শক, ভালোবাসা এমনই একটা অস্ত্র যা দিয়ে জয় করে নেওয়া যায় জীবনের সবচাইতে বড় বড় যুদ্ধ। ভালো থাকবেন, শুভরাত্রি। Press the bell icon on YouTube app and never miss another update.